আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمْضَانَ إِيمَانًا وَإِحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ قَامَ رَمْضَانَ إِيمَانًا وَإِحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুর শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত এবং ঈদকুম মিনান্নার জাহান্নাম থেকে মুক্তির মাস রমজান মাসের মধ্যে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনব রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের ফজিলত সম্পর্কে, এবং আপনাদের সম্মুখে আমি রমজান মাসের পয়গাম এবং সৌগাত নিয়েই আলোচনা করব, ডিসকাশন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমেই এই তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানু আমার এই আলোচনাকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং সেই আলোচনার মাধ্যমে আমার নিজেকে, নিজের সেলফকে বেনিফিটেড হওয়ার এবং সকল দর্শক শ্রোতাকে যেন সেই আলোচনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের মহিমা, এই মাসের বরকত, মাগফিরাত এবং তার ফজিলত সম্পর্কে আপনারা বিভিন্ন ইসলামিক স্কলার কাছ থেকে, আপনারা বিভিন্ন চ্যানেলের মধ্যে আলোচনা শুনছেন। এরপরেও আমরা আলোচনা করার অর্থ হচ্ছে যে আমরা বারবার আমাদের নিজেকে যেন আমরা রিমাইন্ডার দিতে পারি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে বলেছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা স্মরণ করিয়ে দাও, গিভ রিমাইন্ডার। কেননা এই রিমাইন্ডার অন্যকে স্মরণ করানি, এটা ভালো কাজ এবং বিশেষ করে মুমিনকে এটা কী করে, এটা উপকার করে। সুতরাং আজকের ডিসকাশন থেকে যেন, আলোচনা থেকে যেন আমরা ফায়দা হাসিল করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, ইসলামী স্তম্ভের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ যে স্তম্ভ, যেই বুনিয়াদ, সেটি হচ্ছে আসসিয়াম, রোজা, রমজান মাসের রোজা। সেই কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে সিয়াম শব্দ দ্বারা অভিহিত করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও যারা তোমরা ঈমান এনেছো, ও মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর
রমজানের রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমনইভাবে তা ফরজ করা হয়েছিল, ম্যান্ডেটরি অব্লিগেটরি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পায়াস হতে পারো, তোমাদের মধ্যে যাতে করে গড কনসাসনেস এবং গড ফিয়ারিং আসে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন এই কথা বলেছেন। এই আয়াত হচ্ছে রমজান মাসে যে আমরা রোজা রাখবো, উপবাস থাকবো, ডন টু ডাস্ট, আর্লি মর্নিং থেকে সানসেট পর্যন্ত আমাদের সকল ধরনের পানাহার, আমাচার, পাপাচার থেকে আমরা বিরত থাকব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সেন্টেন্স দ্বারা রমজান মাসেতে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেছেন। তারপরে বলেছেন যে এই রমজানের যে রোজা ফরজ, এটা শুধু তোমাদের জন্য করিনি, এবং এই প্রথা, এই প্রচলন শুধু তোমাদের জন্য না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তা তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল, যে নেশন ছিল, তাদের মধ্যেও সেই রোজার প্রচলন ছিল। তাই আমরা যখন ইতিহাস পর্যালোচনা করি, আমরা যখন কুরআন সুন্নাহ যখন আমরা পর্যালোচনা করি, আমরা যখন স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাই পূর্ববর্তী সকল উম্মতের মধ্যেই এই রোজার প্রচলন ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল, বাট রোজার ধরন কীরকম ছিল এটা নিয়ে বিভিন্ন কথা রয়েছে, বাট রোজা ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় রোজা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল, এমনইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন তিনি কি করতেন, রোজা রাখতেন না। আহাব্বু সিয়ামে ইলাল্লাহ সিয়ামুত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। কেননা তিনি বছরের মধ্যে বছরে পুরো বছরে তিনি একটি দিন রোজা রাখতেন আর একটি দিন রোজা রাখতেন না। তো এমনইভাবে সকলেই রোজা রেখেছেন, সবার মধ্যেই রোজার প্রচলন ছিল, শুধু মুসলমান না, শুধু ইসলাম ধর্মে না। আমরা যদি জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, শিখিজম, হিন্দুইজম, আদার রিলিজিয়নকে স্টাডি করি, তাহলে দেখতে পাই তাদের যে ধর্ম, সেই ধর্মের মধ্যে রোজার প্রচলন ছিল। আমরা জানি যে গৌতম বুদ্ধ তিনি রোজা রেখেছিলেন। আমরা জানি আমাদের সাব কন্টিনেন্টের ইন্ডিয়ার অন্যতম একজন রাজনীতিবিদ, সমগ্র দুনিয়ার যার পরিচিতি রয়েছে, মহাত্মা গান্ধী, তিনিও রোজা রাখতেন। তার নিজের আত্মশুদ্ধির জন্য তিনি তার ওয়ে, তাদের নিয়ম অনুযায়ী তিনি রোজা রাখতেন। সক্রেটিস, দার্শনিক সক্রেটিস, তিনি রোজা রেখেছেন। আমরা জানি আমাদের উপমহাদেশের আরেকজন নামী ইসলামিক দার্শনিক এবং কবি আল্লামা ইকবাল, তিনি 40টি দিন রোজা রেখেছিলেন, শুধু দুধ দ্বারা, মিল্ক দ্বারা তিনি ইফতার করেছিলেন। তো এ থেকে প্রমাণিত হয় দুনিয়ার সব, শুধু মুসলমানরাই রোজা রাখেনি, অন্যান্য ধর্মের মধ্যেও রোজা ছিল। কেননা রোজা হচ্ছে নিজেকে সেলফ কন্ট্রোলের জন্য, এবং মানুষ তার যে টেম্পটেশন এবং ডিজায়ার, তাকে কন্ট্রোল করার জন্য এই রোজা রেখেছে। সুতরাং আমরাও এই যে রোজা রাখবো, এটা মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের জন্যই এই রোজাকে ফরজ করেননি, অন্যান্য নবী এবং তাদের উম্মতকে কী করেছিলেন, রোজা দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের রোজা রাখি, এই রোজা কেন রাখব, এর উদ্দেশ্য কী, এর পারপাস কী? আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের মধ্যে অনেকেই রোজা রাখেন,
অনেক সময় আমাদের চিলড্রেন যারা ইয়াং জেনারেশন, তারা হয়তো তারা অনেক সময় এটা কাস্টম হিসাবে, কালচার হিসাবে বুঝে, কমিউনিটির মধ্যে অন্যান্য ইয়াং যারা তারা রাখছে বা মুসলমানরা রাখছে, এই জন্য অনেক সময় তারা পারপাস কি, উদ্দেশ্য কি জানে না, তারা কালচারাল হিসাবে একটা প্র্যাকটিস হিসাবে এই রোজাকে তারা প্র্যাকটিস করে রাখে। কিন্তু সাথে সাথে শুধু ইয়াং জেনারেশন না, দীর্ঘদিন ধরে রমজান আসছে, আমরা রমজান চলে যাচ্ছে, আমরা রোজা রাখছি, যেন এটা শুধু একটা কালচারাল একটি ডিউটি হিসাবে। এর মধ্যে কি, এর অন্তর্নিহিত কি তাৎপর্য, এর উদ্দেশ্য কি, তার ভার্চু কি, তার স্পিরিট কি, আমরা অনেক সময় আমরা অনেকেই বলতে পারছি না। এই মুহূর্তে আমরা যদি অনেকেই অনেককে প্রশ্ন করি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান, আমি যখন কথা বলছি আপনারা অনেকেই হয়তো তার উত্তর দিতে পারবেন না অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি যেমন এভাবে পূর্বের কৌমের উপর করেছিলাম। এবং কিসের জন্য করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইউ মে বি পায়াস, দ্যাট ইউ মাইট বি মুত্তাকুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মধ্যে রোজাকে ফরজ করেছেন, এই আয়াতের শেষে দেই ফাস্টিং এর পারপাস কি, রোজার পারপাস কি, উদ্দেশ্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যেন এই রমজানের রোজা দ্বারা কি হতে পারি, মুত্তাকি হতে পারি, আমরা পরহেজগার হতে পারি, আমাদের নিজেকে যেন আমরা কি করতে পারি, আমরা সংশোধিত করতে পারি, এর মাধ্যমে যেন আমরা আত্মশুদ্ধ করতে পারি, আমরা যেন গড ফিয়ারিং এবং গড কনসাসনেস আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে তাকোয়া, তাকোয়া শব্দটা ভেরি ইউনিক একটা ওয়ার্ড, এটা ইসলামিক টার্মিনোলজি এবং কোরআনের মধ্যে এটা একটা খুব ইউনিক এবং ভেরি এক্সক্লুসিভ একটি ওয়ার্ড। কিন্তু সেই ওয়ার্ডের মিনিং আমরা হয়তো অনেক সময় অনেকেই জানি, তাকুয়া শুনি, কিন্তু তাকুয়ার যে ডিপ মিনিং, প্রফাউন্ড যে অর্থ রয়েছে তার সাথে আমরা অনেকেই পরিচিত না। তাকুয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজ করা, দূরে থাকা, নিজেকে বাঁচানো। কিসে থেকে বাঁচাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে এবং যা আদেশ করেছেন তা গ্রহণের মাধ্যমেই তাকওয়া অর্জিত হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়া কি, তখন তিনি উত্তরে বলেছিলেন যে তাকওয়া হচ্ছে যে তুমি কি কোনো সময় কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়ে তুমি চলাফেরা করেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ আমি করেছি। বলে যখন কণ্ঠকাকীর্ণ অর্থাৎ চতুর্দিকে যখন কাঁটা থাকবে, কাঁটাপূর্ণ রাস্তা দিয়ে যখন তুমি অতিক্রম করবে, তাহলে তুমি কিভাবে অতিক্রম করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে খুব সতর্কতার সাথে আমি অতিক্রম করব, যাতে কোনো কাঁটা আমাকে কি করতে পারে না, আঘাত করতে পারে না। তো কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন তাকওয়া ঠিক তেমনি, যে প্রত্যেক হারাম কাজ থেকে, প্রহিবিটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য ফরবিডেন করেছেন, আনলফুল করেছেন, এগুলো থেকে বাঁচিয়ে নিজেকে রাখাই হচ্ছে তাকওয়া। সুতরাং অন্য হাদিস থেকে আমরা জানতে পারি তাকওয়া হচ্ছে যে ইত্তাকিল মাহারিম, হারাম কাজ থেকে অর্থাৎ সমস্ত আনলফুল কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। কুরআন করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হোয়াট এভার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ব্রট ফর আস, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, অ্যান্ড হোয়াট এভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোহিবিটেড আস,
উই হ্যাভ টু অ্যাবস্টেইন অ্যান্ড কিপ অ্যাওয়ে আওয়ার সেলফ ফ্রম দ্যাট। তো এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা নিয়ে এসেছিলেন সমগ্র জাতির জন্য, মানবতার জন্য, তা যদি আমরা গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, আর যা নিষেধ করেছেন যা থেকে তা যদি আমরা বর্জন করি, এর নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, সিওরলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ভেরি সিভিয়ার ইন পানিশমেন্ট। সুতরাং আমরা রমজানের যে মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে পরিচিত হতে হবে। এখন আপনি প্রতি বছর রোজা রাখলেন কিন্তু এর উদ্দেশ্য কি বলতে পারলেন না। আপনার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তাদের যখন খ্রিস্টিয়ান ফ্রেন্ড অথবা অন্যান্য ধর্মের ফ্রেন্ড তারা দেখবে তারা রোজা রাখছে, তাদেরকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ইউ আর ফাস্টিং, ইউ আর অ্যাবস্টেইনিং রিফ্রেইনিং ইউর ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইউ আর রিফ্রেইনিং ইউর সেলফ ফ্রম অল ইভলস, হোয়াট ইজ দ্য রিজন। তো এখন যদি তারা জানলো না, সে তো তারাও এটা একটা হাস্যকর হয়ে যাবে, তারাও প্রশ্ন করবে যে তুমি একটি কাম করছো অথচ তার উদ্দেশ্য জানছো না। সুতরাং এটা আমাদের প্যারেন্টসদের দায়িত্ব হচ্ছে, তাদেরকে কি করতে হবে, আমরা শিক্ষা দিতে হবে, টিচিং দিতে হবে, যে এর অর্থ হচ্ছে নিজেকে কি করা, নিজেকে নিয়ন্ত্রিত করা, নিজেকে বিশুদ্ধ করা, নিজেকে পিউরিফাই করা, নিজেকে ট্রেন করা, ট্রেন আপ করা ফর নেক্সট 11 মান্থ, যাতে আমরা যে বাকি 11 মাস আমরা সুন্দর করে আমাদেরকে আমরা চালাতে পারি। তো তাকওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুন, ওয়্যার এভার ইউ আর ইউ ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যেখানেই থাকবে, যে অবস্থায় থাকবে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে সূরা তালাকে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা নাকি আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে পরহেজগারি রয়েছে, গড ফিয়ারিং রয়েছে, গড কনসাসনেস রয়েছে, প্রতিটি কাজ তাদের মধ্যে এই ফিলিংস এবং অনুভূতি রয়েছে যে আমি আদালতে আখেরাতে বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই হ্যাভ টু স্ট্যান্ড অ্যান্ড আই হ্যাভ টু আনসার হোয়াট আই হ্যাভ ডান ইন দিস ওয়ার্ল্ড, যদি এই ফিলিংস থাকে তাহলে একজন মানুষ কি করবে, আল্লাহকে ভয় করবে, যে প্রতিটি কাজের জন্য আমাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহুর কাছে জবাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। এই ফিলিং যাদের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনের ভাষায় ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে কোনো পরিস্থিতিতে, বিপদে, ডিফিকাল্টিতে, প্রবলেম, তাদের ডিপ্রেশন, এমন কোনো কাজ আসলো যেটা তাদেরকে কি করলো, তাদেরকে খুব বেশি ডিপ্রেস করে তুললো, এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন, উদ্ধার করবেন, তাদের অল্টারনেটিভ রাস্তা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এটা আল্লাহর প্রমিস, আল্লাহর ওয়াদা। সুতরাং যখন আমরা অনেক সময় বিপদে পড়ি, মুসিবতে পড়ি, দেখা যায় আমরা নিজেকে কি করতে পারি না, এই সময় ধৈর্য ধারণ করতে পারি না, আমাদের মধ্যে যথেষ্ট সবর এবং পেশেন্স থাকে না, সুতরাং আমরা ধৈর্যের নাজরানা দেখাতে হবে। তাহলে আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ আমাদের জন্য সাহায্য করবেন এবং বিকল্প রাস্তা খুলে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলতেছেন ওয়ায়ারযুকহু, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিবেন, সাস্টিনেন্স দিবেন, প্রভিশন দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন সোর্স থেকে দিবেন যেটা সে ইমাজিনই করতে পারেনি, কল্পনাই করতে পারেনি। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, দোজ পিপল পুট দেয়ার ট্রাস্ট রিলায়েন্স অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা কি করবে, তাদের তাওয়াক্কুল আল্লাহর উপর রাখবে, ভরসা রাখবে, ফাহু ওয়া হাসবু, আল্লাহই তাদের জন্য কি যথেষ্ট। সুতরাং কুরআনের এই আয়াতে করিমা থেকেও আমরা তাকওয়ার যে তাৎপর্য, সেই তাৎপর্য আমরা অনুধাবন করতে পারলাম। আর যেই রমজানেও আমাদেরকে
সেই তাকওয়া শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। সেই তাকওয়াটাই হচ্ছে আমাদের রমজানের মধ্যে সবচেয়ে বড় অর্জন। আমরা যেন সেই স্বপ্ন নিয়ে, সেই এম নিয়ে যেন আমরা রোজা রাখতে পারি এবং সিয়াম পালন করতে পারি, যেই সিয়াম যেই রোজা আমাদেরকে তাকওয়া অর্জনে সহযোগিতা করে, সহায়তা করে। তাকওয়া সম্পর্কে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। আমরা জানি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা স্টাডি করি, আমরা জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউস্টু তিনি কি করতেন, তিনি তার অভ্যাস ছিল তিনি রাত্রে বের হয়ে যেতেন। যে তার খেলাফত আমলে, তার শাসন আমলে কেউ কোথাও কোনো প্রবলেমে, কোনো অসুবিধায় আছে কি না এগুলো জানার জন্য তিনি বের হয়ে যেতেন। তো একদিন এমনইভাবে তিনি বের হয়েছিলেন, একটি ঘরের মধ্যে তিনি আগুন দেখতে পাইলেন, লাইট দেখতে পাইলেন। তারপরে তিনি সেখানে গিয়ে তিনি নীরব দাঁড়িয়ে তিনি বুঝতে চাইলেন সেখানের মধ্যে কি ঘটতেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি শুনছিলেন ভিতর থেকে মা তার মেয়েকে বলছিলেন, তুমি উঠো, ভোর হতে চলেছে, মর্নিং হতে চলেছে, তুমি উঠো, উঠে আমি একটি পাতিলের মধ্যে আমি দুধ রেখেছি আর সেই দুধের মধ্যে তুমি এতটুকু পানি মিশিয়ে দাও। তখন সেই মহিলার যে ডটার, তার মেয়ে, উত্তরে বলেছিলেন যে না, আমি দুধের মধ্যে পানিকে কী করবো না, মিক্স করবো না, কেননা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে দুধের মধ্যে যেন আমরা পানি না মিশাই, আমরা কোনো জিনিস যেন আমরা ভেজাল না করি। তখন মা বলেছিলেন যে উমর তো এখন ঘুমে, উমর তো এগুলো দেখবে না, শুনবে না। তখন সেই মার মেয়ে উত্তর দিয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে হতে পারেন, তার সৈন্য, তার যে মন্ত্রী, তার যে দায়িত্বশীল, তারাও গুম হতে পারেন, সবাই গুম হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন খাবীরুম বিমা তাআমালুন সামিউম বাসির, তিনি সব কিছুই দেখেন, শুনেন, তিনি সব কিছুই জানেন আমরা কি করছি না করছি। সুতরাং তাকে ফাঁকি দেওয়া যাবে না, তাকে কি ডিসিভ করা যাবে না, তার সাথে চিটিং করা যাবে না। সুতরাং আমি চাইনি এই দুধের মধ্যে আমি পানি মিশাতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা, এই বক্তব্য শোনার পরে তিনি ফিরে আসলেন। আসার পরে তার ছেলে ইবনে উমরকে ডাকলেন, ডেকে বললেন, হে ছেলে, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, ওল্ড হয়ে গিয়েছি, আমার যদি বয়স থাকতো তাহলে এই যে মেয়ে, মেয়ের ঘটনা বললেন, বলে বললেন সেই মেয়েকে আমি বিবাহ করতাম, আমি বলবো তুমি একটু খোঁজ নিয়ে দেখো সত্যি মেয়ের বিবাহ হয়েছে কিনা, যদি সে আনমেরিড থাকে তাহলে তাকে তোমার জন্য আমি চাই মেয়ে তোমার ওয়াইফ হিসাবে, স্ত্রী বানিয়ে আমাকে আনতে। তারপরে খবর নিয়ে দেখা গেল বিয়া হয়নি, তারপরে সেই মেয়েকে বিবাহ করানো হলো। কিসের জন্য বিবাহ করানো হয়েছিল? তার মধ্যে তাকওয়া ছিল, তার মধ্যে পরহেজগারি ছিল। মা যখন বললেন দুধের মধ্যে পানি মিশাও, এটা বেজাল হয়ে যাবে, তখন মেয়ে বলেছিলেন না, আমি চাইনি এখানের মধ্যে যে পানি মিশিয়ে দুধের মধ্যে দুধকে বেজাল করে দিতে। সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনইভাবে তার ছেলের জন্য একজন পরহেজগার, মুত্তাকি, তাকিয়া একজন মেয়ে তিনি বাছাই করেছিলেন, চোজ করেছিলেন। আমরা যেন, আমরা যখন আমাদের ছেলেদের জন্য আমরা কোনো মেয়ে বাছাই করব, আমরা যেন এই সেই তাকওয়া এবং পরহেজগারি এবং পায়াসনেস, যেটা গড ফিয়ারিং, যেটা সেটাকে যেন আমরা প্রায়োরিটি দিতে পারি। তো তিনি যখন বিয়া করালেন, ওই সেই মেয়ের ঘরে এক মেয়ে হলো, এরপরে এই মেয়ের ঘরে আরেক মেয়ে হলো, আর সেই মেয়ের ঘর থেকেই আমরা জানি ফারুক সানি, সেকেন্ড উমর, উমর ইবনে আব্দুল আজিজ আমরা জানি, যিনি তিনি ইতিহাস খ্যাত যে তিনি পঞ্চম কলিমা খলিফা হিসেবে পরিচিত, যিনি একটি সোনালী যুগ উপহার দিয়েছিলেন এবং সমগ্র মানবতা জানে তার শাসনামলকে। তিনি একজন
সবার জন্য একজন রোল মডেল ছিলেন। ওই হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, তিনিও ওই সেই মহিলার যে বংশধারা থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, পরহেজগারির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমরা সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন বিরতিতে যাচ্ছি, ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর।